আচ্ছা তো এই ভিডিওতে আমাদের আলোচনা কি আলোচনার বিষয় কি স্কেলার মাল্টিপ্লিকেশান তো এটা আমি গত ভিডিওটা অবশ্যই দেখে আসবে আসবেটার আগে কারণ গত ভিডিওতে আমি সব বেসিক নিয়ে আলোচনা করে ফেলছি স্কেলার এবং ভেক্টর দুইটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেই আমরা কিভাবে কর আই মিন বেসিকটা কী আসলে সেটা আমি বলে দিছি এবং সেখানে আমি জানছিলাম ধরো এ একটা ভেক্টর এবং এদের মধ্যে আমি যদি ডট গ্রহণ করি তাহলে এরা এদের সমান হবে হচ্ছে এবি কস থিটা এবং আমি যদি এ ক্রস গুণন করি একটা বি ভেক্টর তাহলে এটা সমান আমার হবে এ বি সাইন থিটা এবং এখানে আমি লিখতে পারি একটা অ্যাকোভেক্টর অর্থাৎ এটা অ্যাকোভেক্টর দ্বারা কী বোঝায় সেটা আমি গত ভিডিওতে বলছি অবশ্যই তোমার গত ভিডিওটা চেক করতে হবে অর্থাৎ পার্ট ওয়ান তো আসো এখন আমরা হচ্ছে স্কেলার যে মাল্টিপ্লিকেশন বা স্কেলার মাল্টিপ্লিকেশান কী সেটা শিখব আচ্ছা স্কেলার মাল্টিপ্লিকেশান আমরা তখন করব যখন আমার এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর এই দুইটা ভেক্টর একই ডাইরেকশান বরাবর কাজ করতেছে অর্থাৎ দুইটার ডাইরেকশান একই হতে হবে দুইটা ভেক্টরের দিক একই দিকে হতে হবে বলতে পারো একই লাইনেই হতে হবে অর্থাৎ দুইটার মধ্যে যখন আমাদের আসলে কোনটা তুমি বলতে পারো যে আসলে যখন এদের মধ্যে আমাদের কোনটা জিরো ডিগ্রি হয় এভাবে হতে পারে অথবা আমরা এটাকে আরেকভাবে বলতে পারি আর কি আই মিন দুটার দিক একই হতে হবে এই বিষয়টা জাস্ট একটু মনে রাখো যে দুটার দিক সাধারণত একই হতে হবে তবে তখন আমাদের কী করতে হবে তখন আমরা তার মধ্যে ডট ব্যবহার করি এবং ডট এটাকে আমরা বলি এইভাবেই তখন অর্থাৎ ফার্স্ট কন্ডিশন তো একদিকে এত একই হতে হবে তখন আমরা কি করতে পারবো তখনই তার কিন্তু এরকম মান থাকবে আই মিন তার এরকম এই মাল্টিপ্লিকেশনের ফলে আমাদের একটা মান থাকবে তবে আমি আর একটা কথা বলি যে যদি তোমার দিক একই না হয় যদি উল্টা দিক হয় তবে একই লাইনে রাইট অর্থাৎ একই লাইনে সমান্তরাল আছে বাট একই লাইনে অথবা আমাদের সমান্তরাল আছে অর্থাৎ দেখো আমি বললাম একটা ভেক্টর দিক এরকম আর একটা ভেক্টর হচ্ছে এরকম অর্থাৎ আমাদের এদের সমান্তরাল বাট দিকটা ভিন্ন যখন এরকম সিচুয়েশন হবে তখন সেক্ষেত্রে আমাদের মানটা চলে আসবে ঋণাত্মক বাট আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা ফুলফিল করতে হবে যে সমান্তরাল হতে হবে বা একই লাইনে হতে হবে এবং দিক একই হতে হবে যখন দিক একই হবে তখন আমরা এই এর ফলে যে মানটা পাবো সেটা হবে আমাদের ধনাত্মক আচ্ছা এটা আরও ভালো করে বুঝবা কখন দেখো আমি যদি বলি যে এ ডট বি এটা মানে কি এব কস্তিটা অলরেডি আমরা শিখছি তো দেখো যখন আসলে একই লাই একই দুটার দিক একই হবে তখন মানে কি তখন মানে আমার থিটা মানে জিরো থিটা যদি জিরো হয় তখন কী হবে কস থিটা কস জিরো মান কত কস জিরো মানে হচ্ছে এক তার মানে তখন কি হয়ে যাবে এ বি হয়ে যাবে ভাই এবং এবি হয়ে যাওয়া মানে কি এবি হয়ে যাওয়া মানে হচ্ছে আমার এবি হয়ে যাবে এবং তখন আমি বলবো যে আমার এ ভেক্টরটা এবং বি ভেক্টরটা পরস্পরের সমান্তর আই মিন পরস্পর সমান্তরালকে অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটাও বি ভেক্টর সো ব্যাপারটা হচ্ছে এরকম আশা করি বুঝতে পারছো দুটার মান এক হইতে হবে এটা কোনো কথা নেই অর্থাৎ দেখো এর মান এক রকম হতে পারে বিয়ের এক রকম হতে পারে এটা কোনো ব্যাপার না তবে এক্ষেত্রে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটার মান কিন্তু একটার মান আমাদের জিরো হতে হবে এমন কোনো কথা নেই অর্থাৎ আমাদের দুইটারই মান থাকবে আলাদা আলাদা তো আসা যাই হোক তো পরবর্তী সিচুয়েশনটা দেখো আমি যদি বলি এ ভেক্টর ডট বি ভেক্টর আমি জানি হচ্ছে এবি পাস থিটা তো আমার যদি থিটার সমান নাইনটি ডিগ্রি হয় তাহলে আমার এই ফুলটা কিন্তু জিরো হয়ে যাবে তো আমি আগেই বলছি যে আসলে আমার এই যে যে থিটার সমান আমি নাইনটি ডিগ্রি চিন্তা করল আই মিন থিটার সমান আমি যে নাইনটি ডিগ্রি চিন্তা করলাম নাইনটি ডিগ্রি যখন আমি চিন্তা করব থিটা সমান নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি যখন আমি চিন্তা করব তখন কিন্তু আসলে আমাদের যে ডট প্রোডাক্ট তার কিন্তু কোনো ভ্যালু থাকবে না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার নাইনটি ডিগ্রি চিন্তা করলে আমার ডট প্রোডাক্টের কোনো ভ্যালু থাকবে না কেন থাকবে না কারণ নাইনটি ডিগ্রি তো আমরা জানি কি যখন ক্রস প্রোডাক্ট চিন্তা করি তখন আসলে আমাদের ধরো তখন কিন্তু আমাদের তাদের মধ্যে কোনটা নাইনটি ডিগ্রি হয় কার মধ্যে আমাদের এরকম যদি এ চিন্তা করি এরকম যদি আমি এভাবে বি ভেক্টর এটা যদি বি ভেক্টর হয় তাহলে এর একটা কম্পোনেন্ট যদি আমি এখানে বি সাইন থিটা চিন্তা করি এখানে থিটা হলে তাহলে এই এ এবং বি সাইন থিটা এদের মধ্যবর্তী কোণ নাইনটি হয়ে যায় ফলে এটাকে আমরা লিখি এ বি সাইন থিটা এবং এখানে আমাদের একটা একক ভেক্টর অর্থাৎ নর্মাল বোঝাতে অর্থাৎ দিক এই দিক বরাবর বোঝাতে আমরা একটা একক ভেক্টর ব্যবহার করি এটা আমরা গত ভিডিওতে আলোচনা করছি ফলে আমরা যখন নাইনটি ডিগ্রি হয় তখন আমরা বলি যে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সাথে কি আছে লম্ব করে আছে। আমরা এটা বলি তখন যে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পরের সাথে লম্ব করে আছে আচ্ছা দেখো এই যে যে আমাদের থিটা এই থিটা দ্বারা আসলে কী বুঝে থিটা মানে কি থিটা মানি হচ্ছে আমার এই টুক থিটা দ্বারা সব সময় মনে রাখবা যে যেমন আর লিখি যে এ বি কস থিটা বি কস থিটা এই কস থিটাটা হচ্ছে আমার থিটাটা বলতে বোঝায় যে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনটা কত থিটা হচ্ছে এটা ডাইরেক্ট করে আমি যে নিচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর এই থিটা ডাইরেক্ট করে যে এ এবং বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোনটা কত রাইট অর্থাৎ যদি এরকম থাকে যে এ ভেক্টর হচ্ছে এই দিকে এবং বি ভেক্টর হচ্ছে এই দিকে তাহলে এদের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি তখন আমরা বলবো যে এইটা থিটা এবং এটা নাইনটি ডিগ্রি তো আশা করি বুঝতে পারছো আমাকে যদি কখনো বলে যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত তাহলে তুমি কী সূত্র জানো ধরো তোমাকে বলছে এ এ এবং বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কত রাইট তখন তুমি কি করবা তখন তুমি থিটা সমান বের করবা সরি একটু ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে এটা সমান তো আমরা জানি এব কস থিটা তখন তুমি কি করবা থিটা ইজিকোয়াল লিখতে পারবা কস এ ডট বি বাই হচ্ছে এবি রাইট সো এই বিষয়টা গুরুত্বপূর্ণ তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছো যে আসলে আমাদের কি ব্যাপারটা কি তো এটা এটা যখন তখন কিন্তু তুমি খুব সহজেই আসলে থিটার মানটা নির্ণয় করে ফেলতে পারবা তো এর পরবর্তীতে আমরা এখন যে বিষয়টা জানবো যে কিভাবে আমরা এই এ ডট বি নির্ণয় করতে পারি আই মিন এটা তো লিখলাম তো এটার মান আমরা কীভাবে নির্ণয় করতে পারবো এ ডট এর মান এর মান দেওয়া থাকলে বা বি এর মান দেওয়া থাকলে সেটা আমরা একটু পরে জানতেছি তার আগে একটা জিনিস জেনে রাখো যে আমাদের ইউনিট ভেক্টর যেগুলো থাকে তাদের মধ্যে রিলেশনটা কি আমি যদি বলি একটা আই ইউনিট ভেক্টর যেটা আমরা জানি এক্স ডাইরেকশন বরাবর এর আগে অবশ্যই ইউনিট ভেক্টর ভিডিওটা দেখে নিও এবং আরেকটা ইউনিট ভেক্টর আই এদের মধ্যে যদি ডট গ্রহণ করি তাহলে আমাদের মানটা কী হবে অ্যান্সার হচ্ছে যে এর মানে কি এর মানে হচ্ছে এর এরকম অর্থাৎ আমরা জানি কি ইউনিট ভেক্টরের মান এক তারপরে আমি এভাবে লিখে দিলাম আচ্ছা যাই হোক আই গুণ আই হবে তাই গুণ আই মানে কি এক গুণ এক তার মানে একই হবে এক থিটা তো আমরা কি জানি যে যখন আই এবং আই দুইটা ডাইরেকশন তো একই এবং যখন দুইটা ডাইরেকশন এক তার মানে কি মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তার মানে আমার এটা হবে হচ্ছে এক সো আমার আই গুণ আই মান মান হচ্ছে এক একইভাবে আমার আই সরি আমাদের জে ডট জে সমান এক কে ডট কে সমান একই জাত অর্থাৎ দুইটা একই ভেক্টর ডট গ্রহণ করলে আমরা কি পাবো এক এক পাবো কিন্তু আমরা যদি করি আই ডট জে আমরা কি জানি যে এক্স এবং ওয়াই দুইটা এক্সিসের মধ্যবর্তী কোন আশি নব্বই ডিগ্রি তাই আমরা আই ডট জে বা জে ডট কে বা কে ডট আই এ এর মানগুলো আমরা কত পাবো এর মানগুলো পাবো হচ্ছে দেখো আমি যদি বলি আই আয়ের মান এক জে এর মানও এক অর্থাৎ এই দুইটার মান গুণ করলে একই পাবো কিন্তু এদের মধ্যে মধ্যবর্তী কোনটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হয়ে যাবে ফলে কস নাইনটিন মান কত জিরো ফলে আমার এখানে ইভেন্সালি মানটা হয়ে চলে আসবে জিরো ফলে আই ডট জে মানে জিরো জে ডট কে মানে জিরো এটা মানেও জিরো সো আমরা কী জানলাম যে আসলে যখন একই জাতীয় দুইটা তখন হচ্ছে সেক্ষেত্রে ওয়ান হয় কীভাবে নির্ণয় করলাম ওই সূত্রটা তারাই এবং যখন ডিফারেন্ট হয় তখন জিরো হয় তো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল তো এইটা জানার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চলো কিছু ম্যাথ করে দেখাই ধরো তোমার একটা ভেক্টর এ তো এই ভেক্টরটা আমি এক্স ওয়াই এক্স ওয়াই এবং জেট এই তিনটা এক্সিস বরাবর আমি চিন্তা করলাম যে তিনটা এক্সিস বরাবরই যদি আসলে এর ইউনিট মান থাকে এর মান থাকে তাহলে আমি চিন্তা করলাম যে এক্স এক্সিস বরাবর এর যে মান সেটা হচ্ছে এ এক্স এবং ইউনিট ভেক্টর আই দ্বারা আমি বুঝলাম এক্স এক্সিস বরাবর একইভাবে এ ওয়াই জে এভাবে বোঝালাম এবং একইভাবে আরেকটা ব্যক্তি চিন্তা করলাম b এবং এর বি এক্স আই বি ওয়াই জে এবং জেড এক্সিস বরাবর যেমন সেটাকে আমি এভাবে বুঝালাম সরি কে এক্সিস আই মিন জেড এক্সিস বরাবর মান সেটাকে এইভাবে বোঝালাম তো আমি যদি এমন করি যে এ ক্রস সরি ডট বি ইজি কল করতে হবে তাহলে आंसर হচ্ছে যখন আমি ডট করব তখন দেখো আমি যখন এ এ গুণ করবো রাইট গুণ করলে যেটা হবে সর্বদা মনে রাখবা যে প্রথমটার সাথে আমরা এ প্রথমটা চিন্তা করব অর্থাৎ আই রিলেটেড যেগুলো আছে এগুলোর সাথে আই রিলেটেডটা চিন্তা করব আবার জের সাথে জে এর সাথে কে এভাবে হচ্ছে আমরা গুণ করব যখন আমরা আয়ের সাথে আই গুণ করবো সেটা এক 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 হয়ে যাবে কারণ আই ডট আই মানে এক তো এ এক্সের সাথে আমরা বি এক্স গুণ করবো সো চলে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে যে এইটার ডট গুণন মানে হচ্ছে এ এক্স এক্স প্লাস এ ওয়াই ওয়াই প্লাস এ জেড বি জেড ব্যাপারটা হচ্ছে এরকম আচ্ছা এটা হচ্ছে সূত্র আশা করি বুঝতে পারছো রাইট যদি না বুঝো তাহলে আমরা একটা অঙ্ক করবো এবং অঙ্ক করলে বুঝে যাবা আমি চিন্তা করলাম যে আমাদের এফ সমান হচ্ছে টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে তোমার যদি এই আই জে কে ব্যাপারগুলো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ইউনিট ভেক্টরের ভিডিওটা দেখব দুইটা পার্ট আছে ইউনিট ভেক্টরের আচ্ছা আমি বললাম বল সমান এত এবং স্মরণ সমান এত তাহলে এখন আমাদেরকে বললো যে তাহলে কাজ কত তাহলে আমরা সকলেই জানি যে কাজের সূত্র কি এফ ভেক্টর ডট এস তাহলে আমরা এটি দুইটা গুণ করবো তো গুণ করবো কীভাবে ফার্স্টে দুইয়ের সাথে দুই গুণ করবা কত হয় চার অর্থাৎ এর সাথে যেইগুলো আছে সেগুলো গুণ করবা এর সাথে যেগুলো আছে সেগুলো গুণ করবা মানে এই আয়ের সাথে গুণ করে দেন প্লাস লিখবা প্লাস লিখে এই জায়গায় তুমি থ্রি থ্রি গুণ করবা কত হয় নাইন আবার প্লাস দিবা প্লাস দেওয়ার পরে ফোর ফোর গুণ করবা কত হয় ষোলো হয় দেন ষোলো লিখবা এবং আমাদের এখানে কত হয় উনত্রিশ হয় এবং উনত্রিশ জুলি হবে আমাদের কাজ এবং দেখো আমরা দুইটা ভেক্টর কোয়ান্টিটি গুণ করছি কিন্তু আমরা পাইছি স্কেলার কোয়ান্টিটি রাইট অর্থাৎ শুধু মান আসে দিক নেই তো এটা কিন্তু আমাদের স্কেলার স্কেলার গুণের ক্ষেত্রে হয় স্কেলার মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি হয় যখন আমরা স্কেলার মাল্টিপ্লিকেশনের কথা বলি ভেক্টরের তো এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ তো একইভাবে আচ্ছা তোমার অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে তুমি ধরো এই ফোর কে এর আগে একটা মাইনাস আছে তখন তুমি কি করবা তখন তুমি লিখবা এইভাবে যে মাইনাস এক্ষেত্রে লিখবা প্লাস ষোলো হবে না এক্ষেত্রে যাবে মাইনাস ষোলো রাইট এক্ষেত্রে হয়ে যাবে মাইনাস ষোলো কেন মাইনাস ষোলো হবে কারণ তুমি যখন চার সাথে হচ্ছে এই মাইনাস চার গুণ করবা তুমি কিন্তু চারের সাথে চার গুণ করবা না মাইনাস চার গুণ করবা সো আমার ক্ষেত্রে মাইনাস ষোলো হয়ে যাবে আবার ধরো এই ক্ষেত্রে এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস তখন তুমি কী করবা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং তখন তুমি কি লিখবা প্লাস নয় থাকবে সো আমাদের এমনি গুণ যেভাবে করো সেভাবেই করবা বাট মনে রাখবা আয়ের সাথে আই জের সাথে যে ফু এবং কে এর সাথে কে জাস্ট মাঝে প্লাস হবে মাঝে প্লাস দিয়ে যাব তবে এক্ষেত্রে মাইনাসও হতে পারে যখন আমরা আসলে এইভাবে মাইনাস থাকবে এমনি যে ক্যালকুলেশন করো তুমি ম্যাথ প্র্যাকটিস করতে থাকলে আসলে এই ব্যাপারগুলো বুঝে যাবে সমস্যা হবে না সো আশা করি বুঝতে পারছো এই ব্যাপারগুলো যে আসলে আমাদের ডট যখন আমি ডট গুন করি তখন আমাদের প্রোডাক্টটা হচ্ছে একটা স্কেলার প্রোডাক্ট সো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল হোপ ইউ হ্যাভ গেট অল দ্য থিংস আই হ্যাভ সেইট এবং আমরা কি বলছি যে এফ এবং এস বা আমরা যে দুটো ভেক্টরের কথা বলবো তাদের দিক একই হতে হবে তাদের দিক একই হতে হবে তো আমি আরেকটা কথা বলি যে এর মানে কিন্তু এই না ধরো এ ভেক্টর বিভেক্টর এখানে আসলো কি এব কস থিটা তো তোমার থিটার মান থিটার যে মানটা এটা যে শুধু সবসময় জিরো হবে ব্যাপারটা এরকম না আমার থিটার কিন্তু আলাদা মান থাকতে পারে থিটা মানে কি থিটা মানে হচ্ছে যে আমাদের যে এ দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোন সেটা তো আমরা একটু শিখলাম এটা মানে হচ্ছে থিটা তো আমরা এখানে আসলে কি চিন্তা করি আমরা দুইটার দিক একই হতে হবে বলতে কি বুঝাই আমরা কি বুঝাই যে এ ভেক্টরের দিক আর বি ভেক্টরের দিক একই হতে হবে আমরা কিন্তু এইটা বলি না আমরা কি বলি দেখো আবারও আমি চিত্র টাকায় বুঝাই দিতেছি যে এইটা ধরো এইটা ধরো এইটা ধরো হচ্ছে বি ভেক্টর এটা ধরো এ ভেক্টর এটা যদি থিটা হয় তাহলে এইটা হচ্ছে বি কস থিটা আমরা বলি না যে বিয়ের দিক এবং এ ভেক্টরের দিক এক হতে হবে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে অর্থাৎ এই থিটার সমান জিরো ডিগ্রি হতে হবে আমরা এইটা বলি না আমরা বলি যে আমাদের এই বি ভেক্টরের যে কম্পোনেন্টটা থাকবে এ ভেক্টরের বরাবর অর্থাৎ এ ভেক্টরের দিকেই তো এই কম্পোনেন্টটা বি কস্থিটা তো এই যে 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 কম্পোনেন্টটা আমাদের এ ভেক্টর বরাবর থাকবে কম্পোনেন্টের মানটা সেই কম্পোনেন্টের মানটার সাথে আই মিন এ ভেক্টরের যে মান এ এই এ এর সাথে আমি এটার গুণ করব। তখনই আমি ডট প্রোডাক্ট পাবো আমি কিন্তু ভেক্টরটার কথা বলি না বলি ভেক্টরটার উপাংশের মানের কথা অর্থাৎ বি কসথিটার কথা এটার দিক এবং আমাদের এ ভেক্টরের দিক সমান হতে হবে সো এটাই হচ্ছে আমাদের মেন কথা আবার একইভাবে আমরা বলি না যে আসলে আমাদের এ ভেক্টর এবং বি ভেক্টরের দিক নাইনটি ডিগ্রি হলে সেটা আমাদের সেক্ষেত্রে আমরা ক্রস গ্রহণ করবো সেটা বলি না আমরা বলি যে বি সাইনথিটা অর্থাৎ এই ক্ষেত্রে এটার যে কম্পোনেন্ট এই বরাবর সেটা হচ্ছে বি সাইন্থিটা অর্থাৎ নর্মাল বরাবর বা এইভাবে স্টেট বরাবর এবার লম্ব বরাবর সেটার সাথে আমাদের এভেক্টোরের ভেক্টরের যে কোন হবে সেটা হবে নাইনটি ডিগ্রি সো এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার সাথে আবার এই ভেক্টরের সাথে এই কম্পোনেন্টের যে কোন হতে হবে সেটা হবে জিরো ডিগ্রি সো আসলে এটা হচ্ছে আমরা বলি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সো ইউ হ্যাভ গট ইট